বিজেপির বুথ সভাপতি গেরুয়া শিবির ছেড়ে যোগদান করল বাম শিবিরে। পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার সাতুরি ব্লকের অন্তর্গত মধুকুণ্ডা বাজারে সিপিআইএমের এক পথসভায় বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করল বালিতোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুনরি বুথের বিজেপির বুথ সভাপতি কার্তিক বাউরি। বৃহস্পতিবার সন্ধেবেলায় সাতুরি ব্লক সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে লোকাল ট্রেন চলার দাবিতে মধুকুণ্ডার রেল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তার সঙ্গে স্টেশন সংলগ্ন মধুকুণ্ডা বাজারে একটি পথসভার আয়োজন করে তারা। উপস্থিত ছিলেন সাতুরি ব্লক সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক রাজেশ বাউরি, ডিওয়াইএফআই সম্পাদক পূর্ণেন্দু ব্যানার্জি সহ আরো অনেক বাম নেতা। এদিন কার্তিক বাউরি সহ 13 জন বিজেপির যুবকর্মী বিজেপি ছেড়ে বাম শিবিরে যোগদান করলেন। যোগদানকারী কার্তিক বাউরিকে জিজ্ঞাসা করলে তিনি জানান, বিজেপি করে মানুষের উপকার করতে পারছে না, একটা ত্রিপল পর্যন্ত দিতে পারেনি দুর্যোগের সময়। ব্লকের নেতাদেরকে জানিয়েও কোনো ফল হয়নি, তাই আজ মানুষের উন্নতির স্বার্থে স্ব-ইচ্ছায় বাম শিবিরে সকলে মিলে যোগদান করলেন। এ বিষয়ে সাতুরি ব্লক সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক রাজেশ বাউরি জানান, মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে বন্ধ করতে গেলে, তৃণমূল কংগ্রেসকে সাতুরি ব্লক তথা রাজ্য থেকে সরাতে গেলে একমাত্র পথ বামপন্থা, এবং আগামী দিনেও বিজেপি থেকে আরও অনেকে যোগদান করবে। সাতুরি ব্লকে বিজেপি বলে কিছুই থাকবে না। অবশ্য এই বিষয়ে সাতুরি ব্লকের বিজেপির ব্লক সভাপতি অরূপ আচার্য জানিয়েছেন, আনন্দ বাউরি দলে সক্রিয় ছিলেন না কখনোই, সে কখনো যে দল করেছে তা অনেকেই জানেন না। এদিন সাতুরি ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাপ্পা মুখার্জি জানিয়েছেন, বিজেপি এবং সিপিআইএম দুটি দল একটাই, এই যোগদান নাটক করার কোনো দরকার ছিল না। পূর্বেও বলেছেন, এখনো বলছেন, সিপিআইএম এর লোকেরাই বিজেপি করেছে। আজ তার জ্বলন্ত উদাহরণ প্রকাশিত হলো। বিজেপি সিপিএম এ যোগদান করলেন কেন? মানুষকে একটি ত্রিপল দিতে পারছি না, কিছু পাচ্ছি না, তার জন্য আমি সিপিএম চলে এসেছি। আপনার বুথ কে জিতেছিল গত পঞ্চায়েত ভোটে? বিজেপি। আপনি বুথ সভাপতি ছিলেন কোন গ্রামে? সুনুরি। তো আপনি যে ছাড়ার কারণ কি? মানুষকে সুযোগ সুবিধা না পেলে কি করবো, না দিতে পারি। তো বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ব্লকের নেতারা আছে, তাদের বলেছি, বহুত বলেছেন, তারা কথা শুনেনি? আপনি সিপিএম এ যে যোগদান করলেন, সিপিএম থেকে কোনো প্রলোভন বা চাপ সৃষ্টি করেছে? নিজের ইচ্ছা। কি নাম আপনার? কার্তিক বাউরি। তো এখানে নয়, আজকে এটা হলো সমগ্র পশ্চিমবঙ্গের অবস্থাও তাই। তৃণমূল বিজেপিতে যারা গিয়েছিলেন বা কাজকর্ম করছিলেন, তারা দেখছেন যে এই দুটো সরকার, এরা তো বুথ স্তরের নেতা, বুথ স্তরে কাজ করছে, কিন্তু ওই যে ব্লকের নেতারা আছে, অঞ্চলের নেতারা আছে, তারা তো ওই শুধু ওই পকেটটাই জানে। তাই তিত বিরক্ত হয়ে তারা এই তৃণমূলকে, আমাদের সাথে কথা হয়েছে, যে তৃণমূলকে হারানোর জন্য বা এই এই তৃণমূল যে পশ্চিমবাংলা এত অরাজকতা সৃষ্টি করেছে, সেই দলটাকে সরানোর জন্য তারা মনে করেছে বিজেপি পারবে না, তাই বামপন্থীরা পারবে। বামপন্থীদেরকে রাস্তাঘাটে লড়াই আন্দোলন আমরা দেখছি, তাই আজকে এই মধুকুণ্ডাতে বিজেপির বুথ সভাপতি সহ অনেকে আমাদের দলে যোগদান করেছে, তাদেরকে আমাদের কাছে সেরকমই খবর আছে। সাতুরি, আমাদের সাতুরি ব্লকে বিজেপি বলে কিছু থাকবে না। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।